হ্যালো বন্ধুরা, আপনারা যারা এয়ারড্রপে মনে করেন কাজ করবেন, তারা দেখেন যে কীভাবে আমি একটা এয়ারড্রপ সাইটে এখন খুললেই স্বয়ংক্রিয়ভাবে, হ্যাঁ আপনারাও দেখলে মানে করতে পারবেন। তো দেখেন প্রথমে মানে ইয়াতে নিও ক্লাস টোকেন 1500 এয়ারড্রপ, ঠিক আছে। এখানে দেখেন যে সব কিছু তথ্য দেওয়া আছে, মানে সাইন আপ করলে ওরা 1500 এয়ারড্রপ টোকেন আপনার ইথারিয়াম ওয়ালেট অ্যাড্রেসে দিয়ে দেবে। তো দেখেন আমি কীভাবে সাইন আপ করি। তো দেখেন প্রথমে ইমেল আইডি, তারপর টুইটার, তারপর ইথারিয়াম ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে। তো আমি এগুলো দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি ইমেল আইডি, টুইটার আর ইথারিয়াম ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিলাম, এগুলো আপনারা পাবেন। তারপর দেখেন যে টুইটার রিড উইথ ওয়ান, ঠিক আছে। এখানে আপনি কি করবেন, প্রথমে আপনি ওইখানে এই যে টাচ করলেন, ঠিক আছে, আপনার সরাসরি এর আগে পুহিন ব্রাউজারে আপনার রিটুইট মানে টুইটার অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায় সরাসরি আপনাকে এই পেজে নিয়ে যাবে। তো দেখেন প্রথমে আপনি এখানে লাভ চিহ্ন দেবেন, তারপর এখানে এই চিহ্নটা দেবেন, তারপর দেবেন রিটুইট উইথ কমান্ড, তারপর এখানে লিখবে যে কোনো আপনার মানে ওই সাইট সম্পর্কে ভালো কিছু একটা লিখবেন। আমি দিলাম জি ডাব্লু গুড প্রজেক্ট, PRO JECT প্রজেক্ট লিখি, আমি টুইট করলাম, ঠিক আছে। এখন দেখেন দেখেন আমি প্রথমে যেভাবে দিলাম, তারপর আপনি এই লিঙ্কটা কোথায় পাবেন এখানে দেখেন, ঠিক আছে। আমি ইয়ে করলাম, তারপরে এই যে এখানে আপনি আপনার প্রোফাইলে যাবেন, ঠিক আছে। তো দেখেন টুইট অ্যান্ড রিপ্লেস এখানে টাচ করবেন, আমার যেহেতু উপরেই আছে যে এখানে টুইট অ্যান্ড রিপ্লেসে টাচ করবেন। তো দেখেন আমি এটা লিখলাম যে গুড প্রজেক্ট, তারপর এই লিঙ্কটা আপনি কপি করবেন, ঠিক আছে। কপি করে আপাতত আপনি কোথাও রেখে দিবেন, আমি কোথাও রেখে দিচ্ছি। শেষ, এরপর আপনি কি করবেন, এরপর আপনি ব্যাকে আসবেন, ঠিক আছে। এরপর আমি আবার ব্যাকে আসলাম, তারপর ওই লিঙ্কটা আমি এখানে যে কপি করলাম ওই লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখেন টুইটার রিটুইট টু, ঠিক আছে। তারপর আপনি এখানে টাচ করবেন, ঠিক আছে। তারপর প্রথমে আপনি একটা লাভ চিহ্ন দেবেন, তারপর রিটুইট, এটা হচ্ছে রিটুইট উইথ কমান্ড, এখানে টাচ করবেন। তারপর এইটাই লিখবেন যে কোনো একটা দিলাম আমি, তারপর এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন আমি দেখাচ্ছি। এখানে আপনি যে আবার প্রোফাইলে যাবেন, ঠিক আছে, এই যে এখন দেখেন যে গুড, আমি শুধু গুড দিছি, এইটা আপনি লিঙ্কটা আপনি কপি করলেন। তারপর আপনি আবার মূল পেজে চলে গেলেন, এই যে ওই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিলেন, ঠিক আছে। তারপর আপনি টুইটার রিটুইট থ্রি এখানে টাচ করলেন, ঠিক আছে। আপনি এখানেও লাভ চিহ্ন দিলেন, তারপর রিটুইট উইথ কমান্ড এখানে দিলেন, তারপর এখানে দিলেন যে যে কোনো একটা। আমি যে কোনো একটা লিখে দিলাম, তারপর এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন আমি দেখাচ্ছি। দেখেন ভেরি গুড, আমি যে দিলাম এই যে এটা আপনি কপি করলেন, কপি করে আবার আপনি মূল পেজে চলে গেলেন। চলে গিয়ে এখানে আপনি পেস্ট করলেন, তারপর আপনি দিলেন আপনার টেলিগ্রাম ইউজার নেম। তার আগে আপনাকে এই চ্যানেলে ফলো করতে হবে,
এর আগে আপনাকে কি টেলিগ্রাম অ্যাপসে এখন লগ ইন থাকা লাগবে, তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে যাবে। আপনি ওখানে জয়েনিং হলাম, তারপর আপনি আপনার ব্যাকে চলে আসলেন। তারপর দেখেন যে টেলিগ্রাম ইউজার নেম, আমি আমার এখন টেলিগ্রাম ইউজার নেম এখানে দেব। বন্ধুরা দেখেন যে আমার টেলিগ্রাম ইউজার নেম হচ্ছে এটা। এখন আমি টেলিগ্রাম ইউজার নেমটা ওখানে আমি বসিয়ে দিলাম। আর আপনি তারপর রেফারাল টেলিগ্রাম ইউজার নেম এটা মাস্ট বি দিতে হবে, ঠিক আছে? আমি আমার যার মাধ্যমে অ্যাকাউন্ট করতেছি তার আমি রেফারাল নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি রেফারেল টেলিগ্রাম ইউজার নেম মানে, ঠিক আছে, আমি যার মাধ্যমে যার রেফারে জয়েনিং হবো তার রেফারেল লিঙ্কটা এখানে আমি দিলাম। তারপর আপনারা কষ্ট করে আমার রেফারেল ইউজ করবেন, যে অ্যাট দ্য রেট অফ সহ দেবেন আর রতন 0916 এটা আপনি ইউজ করবেন রেফারের জায়গায়, ঠিক আছে? তো বন্ধুরা দেখেন প্রথম থেকে দেখাচ্ছি আমি, প্রথমে আপনার ইমেল আইডি দিবেন, তারপর আপনার টুইটার ইউজার নেম দিবেন, তারপর ইথারিয়াম ওয়ালেট অ্যাড্রেস দিবেন। যদি এখন খুলতে না পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কীভাবে ইথারিয়াম ওয়ালেট এখন খোলা লাগে। তারপর আপনি টুইটার রিটুইট লিঙ্ক প্রথম যেটা আপনি ওখানে দিলেন, তারপর দ্বিতীয় রিটুইট লিঙ্ক দিলেন, তারপর তৃতীয় রিটুইট লিঙ্ক দিলেন, তারপর আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন। তার আগে এখানে আপনার টাচ করতে হবে, টাচ করে ওদের টেলিগ্রাম গ্রুপে জয়নিং হতে হবে। তারপর আপনি আপনার রেফারেল টেলিগ্রাম ইউজার নেম মানে আপনি যার রেফারে জয়নিং হবেন তার রেফারের ইউজার নেমটা অবশ্যই দিতে হবে। তো দেখেন তারপর আমি সাবমিট বাটনে টাচ করলাম। দেখেন যখন এরকম কোনো তথ্য দেখা যাবে তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে। দেখুন যে নিও ক্লাস টোকেন 1500 এয়ারড্রপ, এই টোকেনগুলো আপনি পাবেন যখন ওদের সাইট মনে করেন 1 মাস অথবা 2 মাস সময় যখন নেবে, তারপর যখন ওই সাইটগুলো লঞ্চ করবে তখন আপনার ইথারিয়াম ওয়ালেট অ্যাড্রেসে ওরা অটোমেটিক টোকেন পাঠিয়ে দিবে, আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে ওই মানে তথ্যগুলো আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ধন্যবাদ। আমি নেক্সট আরও ভালো কিছু নিয়ে এই চ্যানেলে হাজির হবো।